দিওয়ালিতে আসছে সবচেয়ে সস্তা জিও ফোন নেক্সট, নিশ্চিত করলো সুন্দর পিচাই। বহু জল্পনা কল্পনার পর অবশেষে দিওয়ালির সময় ভারতে জিও ফোন নেক্সটের আগমনের কথা নিশ্চিত করলেন গুগল এর সিও সুন্দর পিচাই। বুধবার অ্যালফাবেটের আর্নিং কল চলাকালীন তিনি এই এন্ট্রি লেভেল স্মার্টফোনটির লঞ্চের সময়সূচি সামনে এনেছেন, ফলে এই সাশ্রয়ী মূল্যের 4G স্মার্টফোন যে বাজারে আসা এখন কেবল সময়ের অপেক্ষা তা আর বলার অপেক্ষা রাখে না। উল্লেখ যে মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স জিও এবং টেক জায়ান্ট গুগলের যৌথ উদ্যোগে নির্মিত বহু প্রত্যাশিত সাশ্রয়ী মূল্যের 4G স্মার্টফোন জিও ফোন নেক্সট এর খবর প্রকাশ্যে আসার পর থেকে সাধারণ মানুষ অধীর আগ্রহে ফোনটির জন্য অপেক্ষা করে রয়েছে। জুন মাসে সংস্থার বার্ষিক সাধারণ সভায় রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড চেয়ারম্যান মুকেশ আম্বানি প্রথম জিও ফোন নেক্সটের কথা ঘোষণা করেছিলেন। প্রথমে গণেশ চতুর্থী উৎসবের প্রাক্কালে সেপ্টেম্বর 10, 2021 এটি লঞ্চ হওয়ার কথা থাকলেও বর্তমান বিশ্বব্যাপী চিপের ঘাটতির কারণে তা পিছিয়ে দেওয়ালি 4 নভেম্বর 2021 পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। এরপরে ফোনটি আদৌ এই সময় আসবে কিনা তা নিয়ে মানুষের মনে যথেষ্ট সন্দেহ ছিল, তবে এখন সুন্দর পিচাই ঘোষণার পর সেই সব সন্দেহ অবসান ঘটল। এদিকে লঞ্চের আগে বিভিন্ন রিপোর্টে সাশ্রয়ী মূল্যের ফোনটি সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ আসছে। সম্প্রতি জানা গেছে যে জিও ফোন নেক্সট প্রগতি অপারেটিং সিস্টেম প্রগতি ওয়েস এর প্রথম ফোন হবে। জিও এবং গুগলের শীর্ষ প্রযুক্তিবিদরা যৌথভাবে এই অপারেটিং সিস্টেম ডেভেলপ করেছে। আবার আসন্ন এই ফোনের কোয়ালকম প্রসেসর ব্যবহার করা হবে, যা ফোনে অডিও ও ব্যাটারি পারফরমেন্সকে উন্নত করার পাশাপাশি অপটিমাইজ কানেক্টিভিটি অ্যান্ড লোকেশন টেকনোলজি সাপোর্ট করবে। এর পাশাপাশি আপকামিং জিও ফোন নেক্সট গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে আসবে, ফলে ফোনের সেটিংস ম্যানেজ করা থেকে অ্যাপ ওপেন করা পর্যন্ত প্রায় প্রতিটি কাজ ভয়েস কমান্ড দিয়ে করা যাবে। সাথে ব্যবহারকারীরা নিজের ভাষা, লেটেস্ট ক্রিকেট স্কোর, ওয়েদার আপডেট বা যে কোনো বিষয় তথ্যাদি জানতেও গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারবে। এছাড়া এই সাশ্রয়ী মূল্যের 4G স্মার্টফোনে রিড অ্যালাউড ফিচার থাকবে। এই ফিচার ব্যবহারকারীর মাতৃভাষা যে ভাষায় তিনি স্বচ্ছ সেই ভাষাতে ওয়েব পেজ, অ্যাপ, মেসেজ এমনকি ফটোসহ ফোনের স্ক্রিন থাকা যে কোনো টেক্সটকে স্পিচ রূপান্তর করতে পারবে। আবার জিও ফোন নেক্সটের রিয়ার প্যানেলে ফ্ল্যাশলাইট সহ 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেখা যাবে, যা পোর্টেল মোড সহ আরও নানাধিক ফটোগ্রাফি মোড সাপোর্ট করবে, যেমন অটোমেটিক ব্লার ব্যাকগ্রাউন্ড মোডের সাহায্য অবজেক্টকে ফোকাস করে ব্যাকগ্রাউন্ডকে ব্লার করা যাবে। নাইট মোড অ্যাক্টিভ থাকলে কম আলোতে দুর্দান্ত ছবি তোলা যাবে। এই ফোনের দাম মাত্র 5,000 টাকা থেকে 7,000 টাকার মধ্যে হতে পারে।